আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো কেমন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি জেনারেল কোর্সের চ্যাপ্টার এর আমাদের লেকচার এইটে তো এইট তো নাকি একটু তারা চেক করে দেখি হ্যাঁ লেকচার 8 রাইট সো আজকের এই লেকচারে আমরা দেখবো হচ্ছে আমাদের অনুশীলনী এইট পয়েন্ট ফাইভ এবং আমাদের সম্পাদের যে সকল প্রবলেমগুলো আছে আমরা বৃত্ত সংক্রান্ত সেগুলো একটু আমরা চলো দেখে নিই মানে এগুলা মানে সিস্টেমটা খুবই সহজ এবং এই উপবাদ্যগুলো বা সম্পাদক উপাদ আমরা দেখছিলাম এগুলো খুবই সহজ ছিল সম্পাদগুলো আরও সহজ ট্রাস্ট মি দেখবা একটা একটা করে সম্পাদ আমি করাবো আর দেখবা যে তোমাদের কাছে জিনিসগুলো আসলে কতটা ইজি ওয়েতে আসবে অলরাইট সো মাই ডিয়ার্ট স্টুডেন্টস তাহলে আমরা একটু শুরু করি হ্যাঁ বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য আমরা প্রথম থেকে শুরু করি সো প্রথম আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে একটি বৃত্তের বৃত্ত চাপ দেওয়া আছে একটি বৃত্তের বৃত্তচাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে একটি বৃত্তের বৃত্ত চাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে আবার একটু নেই আমরা জিনিসটা আসলে আমাদের এই বৃত্ত চাপ জিনিসটা আসলে কি দেখো এরকম যদি একটা বৃত্ত হয় তাহলে বৃত্তের এই যে একটা অংশ পরিধির একটা কেন্দ্র এই পরিধির একটা একটা অংশকে এটাকে হয় না এই যে যে বাইরের যে অংশটুকু এই অংশটুকু এটাকে বলা হয় আমার একটা চাপ এই বাইরের জাস্ট অংশটুকু এটাকে বলা আমার একটা বৃত্ত চাপ আমাদের কাছে সুন্দর মতো একটা বৃত্ত চাপ দেওয়া আছে খেয়াল করো দেখো আমাদের বলা আছে একটা বৃত্ত চাপ দেওয়া আছে তার কেন্দ্র নির্ণয় করো তার মানে একটা বৃত্ত সবার বৃত্ত হবে বৃত্ত তার একটা বৃত্ত দেখতে কেমন হতে দেখো এই যে একটা বৃত্ত এই বৃত্তের বৃত্ত চাপটা দেখতে এমন হতে পারে তাই না খেয়াল করো আমাদের কি করা লাগবে বৃত্ত চাপ একটু বড় করে নিই কারণ আমাদের কেন্দ্র নির্ণয় করতে হবে তো নেবার সময় কম্পাস দিয়ে একটু বড় করে নিবা এবার আমাদের একটু কাজ আছে কি কাজ আমরা বৃত্ত চাপের উপর তিনটা বিন্দু নিব এ এখানে একটা নিব বি বৃত্ত চারটা যদি এরকম হয় আমি এখানে দিব একটা সি ওকে তোমাদের কাজ হবে কি জানো আমি যেভাবে বলতেছি একটু স্টেপ বাই স্টেপ লিখে নিও প্রথম হচ্ছে বৃত্ত এরকম প্রথম অঙ্কন অঙ্কনের একদম প্রথম ধাপ আমি এখানে যেভাবে বলছি তোমরা হাতে কম্পাস আর স্কেল নিয়ে তোমরা একটুভাবে করে ফেলো রাইট সো এখানে তুমি কী কাজ করবা এ আর বি কে কানেক্ট করবা বি আর সি কে কানেক্ট করবা আমি ক্লাসের আগে যে জিনিসটা বলিনি এখন একটু বলে রাখি যেহেতু জিওমেট্রিক ক্লাস যেহেতু সম্পাদ্য করাচ্ছি সে কারণে একটু ট্রাই করো হাতের কাছে স্কেল এবং কম্পাসগুলো একটু যাবতীয় নিয়ে বসতে আমি যেভাবে করাচ্ছি একটু সাথে সাথে এঁকে ফেলো তাহলে দেখবার যে হয়ে যাবে জিনিসটা ওকে এবার আমরা কি করবো জানো এবার আমরা এদেরকে সমুধি খণ্ডিত করবো কি করবো জানো এটাকে সমুদি খণ্ডিত করবো সমুদি খণ্ডিত কীভাবে করো ভাইয়া এখান থেকে এটার অর্ধেকের বেশি পরিমাণে একটা কম্পাসকে বড় করবো তাহলে কম্পাসকে খুলে এখান পর্যন্ত রাখবো রেখে এখানে একটা বৃত্ত চাপাকবো এই পাশে একটা বৃত্ত চাপাকবো এখান থেকে মনে করো এটা কীভাবে আঁকলাম হ্যাঁ এটা আসবে হচ্ছে এরকমভাবে এভাবে এখান থেকে আবার এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ তো এটাকে এভাবে করে সমধিখণ্ডিত করে আবার সিমিলারলি এই যে একটা আমাদের কাছে আরেকটা একটা যে একসি এটাকে আবার সমধিখণ্ডিত করবে এটা সমুধি হয় এইভাবে এভাবে এটাকে টানলে এভাবে আর এটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এভাবে অ্যান্ড এভাবে রাইট তো এখান থেকে তাহলে আমরা কি কাজ করি এই যে একটা দুটো খণ্ডক রেখা এই যে দুটো খণ্ডক রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ছেদ করে যেই বিন্দুতে ছেদ করে ঠিক সেটাকে আমরা বলবো কেন্দ্র তার মানে প্রথম কাজ কি একটা বৃত্ত দেখাতে হবে ওই বৃত্ত থেকে আমার আঁকা বিচ্ছি রয়েছে আমি দুঃখিত বাট তোমরা যখন কম্পাস দিয়ে আঁকবে জিনিসটা সুন্দর হবে ওকে সো একটা বৃত্ত বৃত্ত থেকে বৃত্ত চাপ তো এরপর কি কাজ করতে হবে এই যে বৃত্ত এইভাবে আলাদা করে রেখে লাগবে না এই যে আমি যেভাবে আঁকছি না অর্ধেক অর্ধেক বৃত্ত আঁকা লাগবে না বৃত্তের মধ্যে তুমি কাজটা করতে পারবে কিভাবে আমি একবার দেখাই দিই একটা বৃত্ত নিলাম আঁকলা বৃত্তের একটা নির্দিষ্ট চাপ চাপটা কি এ বি এন্ড সি তো এগুলো কানেক্ট করে দিবা যোগ করে দিবা এগুলো যোগ করে দিবা তারপরে এটার মধ্যে আমাদের কাছে আসে এটা মধ্যে সমাধি খন্ডিত করলে এই যে মাঝখান বরাবর আমরা একটা কেন্দ্র পাবো আমাকে একটু বলো তোমরা এই যে কনসেপ্টটা এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা এই আইডিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা এই কনসেপ্ট বা আইডিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো বুঝতে পেরেছি গ্রেট ফাইন তাহলে একটা আমরা শেষ করলাম এটাই একটা সম্পাদ্য তারপর এটা আমরা চলে যাই তারপর এটা বলছে কোনো বৃত্তের বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শ কাটতে হবে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে ওকে বৃত্তের কোন বিতে একটি স্পর্শক আঁকতে হবে নো প্রবলেম তাহলে আমরা একটা কি কাজ করতে পারি খুব সিম্পল এই একটা বৃত্ত নিলাম বৃত্তের কোনো একটা বিন্দুতে আমাদেরকে স্পর্শ আঁকতে হবে তাই না এটা সবচেয়ে সহজ মনে রাখবে এটা সবচাইতে সহজ সম্পাদ্য তোমার বৃত্তের একটা কেন্দ্র থাকবে তাই না ও কেন্দ্র তুমি কি করবে এই কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ সমান রেখাটা মানে কেন্দ্রর মধ্যে যে কোনো জায়গায় বিন্দু দেখো তুমি বৃত্তের উপর একটা বিন্দু দিয়ে কানেক্ট করে দিবা তাহলে ও এ একটা ব্যাসার্ধ এটা তোমরা জানো তাই না ওকে তো ভাইয়া এই তো তুমি কি করে জানো এই ও এ রেখার উপর একটা লম্ব টানবা সিম্পল কাজ শেষ তাহলে আমি মনে করি সবচেয়ে সহজ সম্পাদ্য এমন ভাইয়া লম্ব আঁকি কেমনি এটা তো আমরা পারি না চিন্তা করে দেখো তো লম্ব লম্বজন তুমি কি করে জানো এখান থেকে ছোট্ট করে একটা বৃত্তচাপ কম্পাস দিয়ে এখানে একটা ছোট্ট করে একটা বৃত্ত চাপাক বা দেখতে এরকম হবে একটা বৃত্ত ওকে সো এবার একটা বৃত্তচাপে কি কাজ করবো জানো এখান থেকে তুমি এখানে একটু কাটবা ছোট করে নিয়ে দেখো বৃত্তচাপে সমানিত এখানে একবার কাটবা আর এখানে একবার কাটবা দুটা পয়েন্ট আসবে এবার এখান থেকে দেখবা আরেকটা ওই সেম পরিমাণ কম্পাস কিন্তু না সেম পরিমাণ এখান পর্যন্ত আর এখান পর্যন্ত এই একটা বৃত্তচাপ আমাদের কাছে আসে এই যে এখানে একটা বৃত্তচাপ আসবে এবার কি করবো জানো এদেরকে কানেক্ট করে দিবা টেনে দিবা দেখবা আমাদের একটা স্পর্শক হয়ে গেছে কি কাজ করা লাগবে ও থেকে ব্যাসার্ধ পর্যন্ত আমাদেরকে একটা ব্যাসার্ধ টানতে হবে ব্যাসার্ধ আঁকতে হবে ব্যাসার্ধের ও এ এর উপর এ বিন্দুতে একটা স্পর্শক টানতে হবে একটা স্পর্শ কীভাবে টানবো একটা লম্ব এঁকে দিলে হবে এখানে কি আমি যদি মনে করো এখানে এম দেই তাহলে আমরা বলতে পারি এম লম্ব ও এ দেখো তো বুঝতে পারো কি দেখো তো এটুকু বুঝতে পেরেছো কি না দেখো 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 বুঝতে পেরেছ কি না গ্রেট তো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি এরপরেরটাতে যাই হ্যাঁ এরপরটা আরো চমৎকার বলছি যে কোনো একটা বিন্দু থেকে দুটো স্পর্শ আঁকতে হবে বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শ আঁকতে হবে এটা এনসিকিউতে আসবে বৃত্তের সবাই বলবো এটা বৃত্তের কোনো একটি বহিস্ত বিন্দু থেকে সর্বোচ্চ কয়টা স্পর্শ আঁকা যায় বৃত্তের বহিষ্ঠ কোন একটা বিন্দু থেকে কয়টা সর্বোচ্চ কয়টা স্পর্শ সবাই আনসার দিবা সর্বোচ্চ ধর এটা বহিস্ত কোনো বিন্দু হতে স্পর্শ তোমরা একটু বলো সর্বোচ্চ কয়টা স্পর্শ যে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ওকে একটা বৃত্ত ওকে সো এই বৃত্তের বহিস্ত একটা বিন্দু রাইট এই যে একটা বহিস্ত বিন্দু ধরলাম ওকে সো এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত বহিস্ত বিন্দুটা হচ্ছে পি আমার চিত্রকে চিত্র কি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু দেখে নি দাঁড়াও হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি ঠিক আছে গ্রেট ফাইন এবার আমাদের আসলে কাজটা কি এটা খুবই সিম্পল এটার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এটার জন্য খেয়াল করো খেয়াল করো খেয়াল করো আমাদের বলছে যে এখানের মধ্যে প্রথমেই আমাদের এই দুটাকে কানেক্ট করতে হবে দাঁড়াও এই দুটাকে আমরা এখানে কানেক্ট করব ভালো কথা বললাম এরপর আমাদের কাজ কি এরপরে কাজটা হচ্ছে একে খণ্ডিত করা লাগবে এখান থেকে যেন সমদিখণ্ডিত করি সো সমধিখন্ডিত করলে দেখতে এরকম হয় জিনিসটা রাইট কুল সো আর রাইট সো সমধিখন্ডিত করলাম সমুদি খণ্ডিত করে এটার বিন্দুর নাম দিলাম হচ্ছে এম নো প্রবলেম আর এটা যদি হয়ে থাকে আমাদের এখানে তাহলে 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 এবার আমরা একটা জিনিস মাস্ট খেয়াল রাখবা এইখান বরাবর এটা তো অর্ধেক না এটা সমুদ্র খন্ডিত বিন্দু না এবার এইখান থেকে এটা আমি যদি একটু এ পাশে নিয়ে আসছি এটাকে আরেকটু এ পাশে হয়ে দাঁড়াও এটুকু এরকম ও পি ধরেছিলাম তাই না ফাইন মাই ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো এখান থেকে এটা এই যে এটুকু কম্পাসটাকে একটু বড় করে নিয়ে এই বরাবর একটা বৃত্ত আঁকবার এমকে কেন্দ্র করে ও বেসারদের একটা অনেক বড় বৃত্ত হবে এরকম বৃত্ত হবে বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ তোমরা এখানে খেয়াল করবা এই নতুন বৃত্তটা আগের বৃত্তটাকে এই বিন্দুতে এবং পি পিতু দিয়ে ফেলছি তাই না ধরলাম হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুতে ছেদ করে যেখানে ও হচ্ছে ব্যাসার্ধ আগের বৃত্তের ব্যাসার্ধ তো তুমি কী করবা এ এটা এটা কানেক্ট করে দেবা ম্যাচ শেষ আমাদের এই উপপাদ্য সম্পাদ্য এখানেই শেষ দেখো তো এটুকু বুঝতে পেরেছো কি না দেখো তো এটুকু বুঝতে পেরেছো কিনা আমি আরেকবার বোঝায় বলি হ্যাঁ কি করা লাগবে ভাইয়া দেখো ছোট করে আঁকি এই একটা বৃত্ত বৃত্ত থেকে বৈশিষ্ট্য একটা বিন্দু নিব বিন্দুটাকে কানেক্ট করব। ও বৃত্ত ও আর ধরো এখানে পি ধরলাম এবার এইটুকুকে সমাধি খণ্ডিত করো সমাধি খণ্ডিত করলে লাইনটা এরকম তো এই যে এখান থেকে এখান পর্যন্ত নতুন বিন্দুটা ধরলাম এম তাহলে এই যেখানে একটা বৃত্ত আঁকতে হবে এই ব্যাসার্ধটা নিয়ে এই বৃত্তটা এই বৃত্তকে যে বিন্দুতে সেদ করে এদেরকে যোগ করে দিব। পাখির ঠোঁটের মতো এটাই হচ্ছে আমাদের

এরপর ওগুলো দেখি দেখাই দিই এরপরে হচ্ছে একটা পরিবৃত্ত আঁকতে হবে অন্তর্বৃত্ত এই কনসেপ্ট একটু বুঝো পরিবৃত্ত সো এই পরিবৃত্তের জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা জিনিস যে ধরো এই যে একটা ত্রিভুজ এগুলো ত্রিভুজ সংক্রান্ত হ্যাঁ অন্তর্বৃত্ত পরিবৃত্ত বহির্বৃত্ত আর অন্তর্বৃত্ত এটা একটা ত্রিভুজ ধরো খুব সিম্পল কিন্তু এই কনসেপ্টগুলা তুমি দেখো যে কাজটা করবা সেটা হচ্ছে এবি কে সমদ্বিখণ্ডিত করবা লম্ব সমুধি খণ্ড কাঁকবা এসি এর আর একটা লম্ব খণ্ড আঁকবা এই বরাবর তুমি দেখো তো এই দুটো লম্ব সমাধি খন্ডক একটা বিন্দুতে ছেদ করতেছে না এই যে লম্ব কোন কোন বিন্দুতে ও বিন্দুতে ছেদ করতেছে এখন তোমার কাজ কি ভাইয়া তোমার কাজ হচ্ছে এই ও এ কে কানেক্ট করে দিবা তোমার কাজ হচ্ছে এই ও এ কে কানেক্ট করে দিবা এখন তুমি যদি একটা কাজ করো এই ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো চেষ্টা করবা সমান করে দেখবা যে তিনটা বিন্দুকে যাতে কভার করে বাইরে দিয়ে এটাকে বলা হয় তোমার পরিবৃত্ত এটাকে তোমার কি বলে এটাকে বলে হচ্ছে পরিবৃত্ত তোমাদের কাছে আইডিয়া কি ক্লিয়ার নাকি একটু বলো দেখো তো আইডিয়া কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো পরিবৃত্ত কি করতে হয় আবার বলি যে কোনো দুইটা বাহু ত্রিভুজে যে কোনো দুইটা বাহুকে সমদি করবা লম্বদি খণ্ডক আঁকবা করলে ওই লম্বদি দুইটা একটা বিন্দুতে ছেদ করে যে বিন্দুতে ছেদ করে ওই যে একটা টপ যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে যে বিন্দুতে ছেদ করে তাদেরকে কানেক্ট করবা তাদেরকে কানেক্ট করলে আমরা একটা ব্যাসার্ধ পেয়ে যাব ওই যাবো নিয়ে একটা যদি আমি বৃত্ত এঁকে দিই তাকে বলা হয় আমাদের পরিবৃত্ত পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র অলরাইট অলরাইট অরাইট একটা জিনিস মাথায় রাখবা এটা বইতে লেখা আছে তোমাদের সূক্ষ্মকরী ত্রিভুজের পরিকেন্দ্র পরিকেন্দ্র সূক্ষ্মকি ত্রিভুজের ক্ষেত্রে ভিতরে থাকে অভ্যন্তরে সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রে ভিতরে থাকে স্থুলকুনিত ক্ষেত্রে হয় বহির্ভাগে স্থূলকোণীতে থাকে কি বাইরে আর সমকোণী হলে সমকোণী থাকলে হচ্ছে অতিভুজের উপরে ওকে সমকোণী হলে অতিভুজের উপর এগুলো এমসিকিউ জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ সমকোণী হলে অতিভুজের উপর এটা আমি একটু পরেই দেখাবো কিভাবে কি হয় সমকোণী হলে অতিভুজের উপর তো এই হচ্ছে অবস্থা গ্রেট কেউ কি কিছু বলছে বলছে বৃত্তের পরীক্ষা নেই এগুলা কেমন কথা আমি বুঝলাম না এই পরীক্ষায় যদি মানে জাস্ট একটা বার্ষিক পরীক্ষা কি তোমার জীবনের শেষ পরীক্ষা বা তোমার সবকিছুর জন্য আমি আমি একটা জিনিস তোমাদের কাছে না যে আসলে এই যে স্কুলের পরীক্ষাগুলা স্কুলের পরীক্ষাগুলো আজকে তুমি ফার্স্ট ও সেকেন্ড শেষ হয়ে যাবে তোমার টার্গেটটা হওয়া উচিত বার্ষিক পরীক্ষা তোমার এই জিনিসগুলোকে তোমরা ফোকাস করো না কারণ আমি বুঝলাম না যে মানে সবাই প্রেশার দিচ্ছ ভাইয়া এ তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করে দেন তাড়াতাড়ি করে জিনিসটা তো এমন না যে আসলে আমি মানে থ্যানোসের মতো যে স্ন্যাপ আমার সিলেবাস সব শেষ হয়ে গেল। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমি তাড়াতাড়ি করে শেষ করলো তোমার কিন্তু ভালো মতো শেষ হবে না তাই আমি যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে টার্গেট করো এসএসসি পরীক্ষাকে একটু ভালো মতো শেখার চেষ্টা করো কারণ আমার মনে হয় না আমি এখনকার যে পেইসে আগাচ্ছি এর চেয়েতে আর দ্রুত যাওয়া সম্ভব বা এর চাইতে দ্রুত গেলে তোমরা বুঝতে পারবে না ট্রাস্ট মি কারণ দ্রুত না জিনিসটা এমন না কারণ আমি তোমাদেরকে তো এক্সট্রা লেকচার দিচ্ছি তাই না কারণ তিন মাসের মধ্যে আমি যেটা হিসাব করে দেখলাম নেয়ার অ্যাবাউট হান্ড্রেড লেকচার্স তোমাদেরকে এই কোর্সে তোমাদেরকে করানো হয়েছে নেয়ার অ্যাবাউট আমি বুঝতেছি তিন মাস কি সাড়ে তিন মাস সর্বোচ্চ হবে এর মধ্যে তুমি একবার খুঁজে দেখো তাহলে পার মান্থ তোমাদের থার্টি প্লাস মানে ডেইলি একটার বেশি করে তোমাদের ক্লাস করা হচ্ছে স্টিল তোমাদেরকে ইয়ে করো তারপরে তোমরা বলতেছো ভাই পরীক্ষা চলে আসছে পরীক্ষার প্রিপারেশনে তাহলে এতদিন ধরে কী করছো ভাই একটা জিনিস ফোকাস করো এসএসসিটাতে টার্গেট করো আর স্কুলে আমি বলছি না স্কুলের পরীক্ষাকে একদম ছেড়ে দাও বাট মানে তোমার তো অলরেডি প্রিপারেশান নেওয়ার টাইম এখন তাই না যেগুলো করেছো ওইগুলো শেষ করো না তাড়াতাড়ি এমন তো না যে তোমার একটা চ্যাপ্টারের ম্যাথের জন্য তোমার পরীক্ষা একদম খারাপ হয়ে যাবে আর আমি তো বলি না যে শেষ করাবো না বাকি যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করো না দেন তোমরা জাস্ট ওইগুলোকে আমি যখন করাই দিব সাথে সাথে করে ফেলো আর আমি যা মানে আমার কাছে যারা যারা এখন আছো বা যারা যারা ভিডিওতে দেখতেছো আমি বইয়ের একটা স্পেসিফিক ম্যাথ পর্যন্ত বাদ দিই না যদি মানে যখন বাদ দিই যেগুলো হচ্ছে এগুলো একদমই সহজ বা আমি না করাই দিলেও তোমাদের হয় এছাড়া সবচাইতে সহজ থেকে সবচাইতে কঠিনতম যে ম্যাথটা সবগুলো আমি করাই দিই তোমাদেরকে আমার তো মনে হয় না যে ক্লাসের পরে গিয়ে তোমাদের খুব বেশি পরিমাণে কষ্ট পেতে হয় এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্ট চ্যাপ্টার আমি তোমাদের জন্য ওই যে প্রবলেম সলভিং ক্লাসগুলো রাখি অ্যান্ড এরপরেও ক্লাসে আসলে এই জিনিসগুলো আসলে খারাপ লাগে যখন দেখা যাচ্ছে যে আমি দিন রাত ধরে তোমাদের জন্যই কন্টেন্ট বানাচ্ছি দিন রাত ধরে হচ্ছে তোমাদের যাতে ভালো এই জন্য স্টিল তোমরা ক্লাসে এসে সে একই জিনিস বারবার বলতেছো আর রাইট তাহলে চলো আমি এরপরে জিনিসটাতে যাই ফাইন একটি নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত এটি নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত নির্ণয় করতো অন্তর্বৃত্তটা কীরকম আমরা আগে ত্রিভুজটা নেই অন্তর্বৃত্ত নামটাকে তুমি একটু ভাঙো অন্তর মানে মানে ভিতরে ভিতরে তার ত্রিভুজের যে আমাদের বৃত্তটা আসতে পারে সেটা নিয়ে আমরা ডিল করবো এটার জন্য আমরা কি করবো জানো একটা ত্রিভুজ যদি সি নেই এটা বলো তো ত্রিভুজের কয়টা কোন থাকে টোটাল তিনটা কোন আমি এটাকে বি সি কোন এসি কোন বা সি কোন তিনটা কোন আছে আমি কোনগুলোকে এভাবে না বলে এখানে কোনা অনুযায়ী এটাকে বলবো এ কোন এটাকে বলবো বি কোন এটাকে কোন বলবো সি এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা হচ্ছে এই কাজটা করবো এখন যে আমি বি গুণকে সমধি খণ্ডিত করবো বি কোন সম সমধি খণ্ডক করতে পারো নাকি এই যে একটা কোণের সমধি খণ্ডক বলতে একটা কোণের সমধি খণ্ডক বলতে কই ওকে একটা কোণের সমধি খণ্ডক বলতে এই একটা কোণ নিবা কোণ নিয়ে এখানে ওই কোণের একটা বৃত্তচাপ আঁকবা বৃত্তচাপেকে একে তার একটু ছোটো করে এখান থেকে একটু ছোটো করে এই যে বৃত্তচাপ দুইটাকে এখানে আর এখানে সেম চাপ নিয়ে দুইটা আমরা এখানে দুই পাশ থেকে দূরে বৃত্তচাপ নিব নিলে যেই মাঝখানে এই যে একদম শীর্ষ থেকে এখান পর্যন্ত যেই কোনটা তুমি টানবা এই কোনটাই হচ্ছে এই কোনটাই হচ্ছে আমাদের কি সমদিখণ্ডিত কোণ ওকে তার মানে আমরা বি কোণকে সমদিখণ্ডিত করি সি কোণকে সমদিখণ্ডিত করি বি কোণকে খণ্ডিত করি আর শিক্ষকে সমদ্বিখণ্ডিত করব এই যে একটা বিন্দু পাচ্ছি এটাকে আমরা নাম দে ও হচ্ছে কি আমাদের অন্তকেন্দ্র ও হচ্ছে আমাদের অন্তকেন্দ্র এবার একটা কাজ আছে হ্যাঁ এটা একটু খেয়াল করবে এখন এটা ইম্পর্টেন্ট নেই ও বিন্দু থেকে এই বিসি এর ছোটো বিসি থেকে একটু ছোট বা বিসি এর সমান মানে মনে করি এখান থেকে এতটুকু চাপ নিয়ে আমি এখানে একটা বৃত্ত চাপ আঁকবো ছোট করে হ্যাঁ বৃত্ত চাপ মানে তো বুঝোই কম্পাস দিয়ে একটা টান দিব বৃত্তচাপ এবার সেই বৃত্তচাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত এপাশ থেকে এখানে একটা বৃত্তচাপ এপাশ থেকে মানে কি আমি বিসির উপর একটা লম্ব টানছি বিসির উপর একটা এভাবে একটা লম্ব টানতে হবে লম্ব যে টান দিলাম এটাকে বলে হচ্ছে আর বা ব্যাসার্ধ এই লম্ব অনুযায়ী ভিতরে একটা বৃত্ত যখন আঁকা হয় ত্রিভুজের অন্তরে যেই বৃত্ত তুমি এঁকেছ ত্রিভুজের মনের ভিতর তুমি যেই বৃত্ত এঁকেছ সেই বৃত্তটাকে আমরা বলবো কি অন্তবৃত্ত এটাকে বলে হচ্ছে অন্তবৃত্ত এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে অন্তবৃত্ত এটাকে বলে অন্তর্বৃত্ত এটাকে বলা হয় অন্তবৃত্ত অল রাইট অন্তবৃত্ত কি কি বুঝেছো আমাকে একটু সবাই বলো অন্তবৃত্ত কি কি বুঝেছো আমাকে একটু সবাই বলো অন্তর্বৃত্ত একটু সবে বলো দেখো বুঝতে পেরেছে কি কেট বুঝেছি 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 আমি আরেকবার তাহলে বলি হ্যাঁ জিনিসটা নিয়ে আরেকবার বললে আশা করি তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে প্রথমে কি কাজ একটা ত্রিভুজ নিবা সুন্দর মতো একটা ত্রিভুজ আঁকো একে ত্রিভুজে তুমি ভাইয়া আমি ভাইয়া তো দেখছেন এই দুইটা কোন তাহলে তুমি একটা কাজ করো তুমি এই দুইটা কোন নাও এই দুইটা কোন সমধি খণ্ডক আঁকো আঁকলে দেখবা এই বিন্দুতে আমাদের এখানে ধরো হচ্ছে ছেদ করতেছে সমধি খণ্ডক দুইটা এবার আমরা একটা কাজ করবো এখান থেকে একটা বৃত্ত চাপ এবার এই বৃত্ত চাপ অনুযায়ী এখান থেকে একটা নিব এখান থেকে একটা নিব সো এইখান থেকে আমরা একটা লম্ব টানবো এই লম্বটা এভাবে করার দরকার নেই লম্বোটা জাস্ট এভাবে আঁকলেই হবে যে এখন পর্যন্ত তাহলে এইটুকু নিয়ে আমরা একটা যদি ভিতরে যদি বৃত্ত আঁকি সেটাকে বলা হয় আমাদের কি অন্তবৃত্ত অন্তবৃত্ত একটু লিখে এটাকে বলা হয় কষন কষন মানে কি সংবিধিবদ্ধ সতর্কীকরণ মানে একটু সতর্ক থাকবা কষনটা কি দুইটা কাজ করব এক যখন অন্তর্বৃত্ত বহির্বৃত্ত কিংবা পরিবৃত্ত আঁকবা আমি খেয়াল করি তিনটার জন্যই সব সবসময় শার্প করে নিবা আবার বলি সব সবসময় শার্প করে নিবা দুই স্কেলের মাপ যদি দেয় স্কেলের মাপগুলো যদি দিয়ে থাকে আর কি স্কেলের মাপগুলো খুব ভালো করে নিবা তিন তোমাদের এই কম্পাস কম্পাসটা একটু ভালো মতে টাইট দিয়ে নিবা কম্পাসের উপর একটা স্ক্রু দেখছো দেখছো না পরীক্ষা যাওয়ার আগে একটু টাইট দিয়ে নিবা আর কম্পাস লুজ থাকলে মেজারমেন্টের সমস্যা হয় তিনটা কাজ কি পেন্সিলটা শার্প করে নিবা দুই মেজারমেন্টগুলো একটু খেয়াল রাখবা তিন ওই কম্পাসটাকে একটু ওই যে স্ক্রুটা একটু টাইপ দিয়ে রাখবা যাতে করে সহজে না মানে নষ্ট না হয়ে যায় ওকে এখন ভাইয়া কখনো কখনো দেখা যাচ্ছে যে আমি ভালো মতো মাপ নিলেও কম্পাসের পেন্সিলটা সরে যায় ঘষে খেয়ে এটাই কী করবো আমি যে কাজটা করতাম সব সময় তুমি ওই যে যে জায়গায় তোমার পেন্সিলটা রাখবা ধরো মাপের জন্য ধরো আমার এইখান থেকে একটা এখান থেকে আমার কম্পাসের আমি একটু মাথাতে এখানে বসাবো তাই না আমার এখানে এই পয়েন্ট নেওয়া লাগবে এ পয়েন্ট লাগবে এ পয়েন্ট আমার টাচ করা লাগবে ইম্পর্টেন্ট তুমি কম্পাস দিয়ে স্পেসিফিক্যালি ওই পয়েন্টটা একটা হালকা দাগ দিয়ে ওই পয়েন্টটা আগে একটু কম্পাস দিয়ে দাগ দিয়ে নিবা দিয়ে ওইটার উপর পেন্সিলে ফোটা দিয়ে দিবা তাহলে দেখবা মাপটা অনেক সুন্দর হয় এগুলো হচ্ছে আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করা যাতে করে এই সম্পাদ্য করতে গিয়ে যাতে সমস্যা না হয় কারণ সম্পাদ্য তো এই যে প্রিসাইজ না হলে তো টিচার নাম্বার দেয় না বুঝা এই কারণে আর এইগুলোতে একটু প্রবলেম হয় এগুলোতে ওই যে পেন্সিল শার্প না হলে মেজারমেন্টে অনেক প্রবলেম হয় শার্প না হলে মিলে না কোনোটা বাইরে চলে যায় এই ধরনের সমস্যা তোমরা করতে গেলেই বুঝবা এইগুলা রাইট তো এইটা একটু মাথায় রাখবা আমরা শিখলাম পরিবৃত্ত আমরা শিখলাম অন্তর্বৃত্ত আমরা এখন শিখবো বহির্বৃত্ত লাইফ কি চলে গেছে নাকি আজও অলরাইট 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 লাইভটা কই গেল আবার আচ্ছা দাঁড়াও ফেসবুকে মাঝে মধ্যে এত ঝামেলা করে বাবা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও সবাই এটা বুঝতে পেরেছ ভালো কথা ভালো কথা ভালো কথা সবাই দেখি এক্সাম নিয়ে সিরিয়াস আমি আজকে তাহলে চেক দিবো দাঁড়াও দেখি আমি সবার আজকে দেখবো যে আমি গ্রুপে তো অলরেডি আছে দেখি আমি সবার প্রোফাইল আমি চেক করব যে আসলে কার কার গ্রুপের নোট জমা দেওয়া হয়েছে প্রপারলি কে বেশি সিরিয়াস যেহেতু এখন যেহেতু তোমরা বেশি সিরিয়াস দেখতেছি এক্সাম নিয়ে সব মানে কতটা সিরিয়াস হওয়া উচিত আমাকে দেখাচ্ছ তো আমি একটু চেক দিব কে কে নোট দিয়েছো বা নোটগুলো আমি একটু চেক করব দেখি সমস্যা নেই ফাইন তাহলে এবার আমি একটু দেখাই তাহলে বহির্বৃত্ত কাকে বলে বহির্বৃত্তের কনসেপ্টটা খুব অনেকটাই অন্তর্বৃত্তের মতো ফাইন এটা ত্রিভুজ বহির্বৃত্ত এই হচ্ছে আমাদের মানে বহির্বৃত্ত করার জন্য আমরা দুইটা কাজ করব যেই কোন দুইটা বাহুকে আমরা বর্ধিত করব বর্ধিত করা মানে কি এটা এ বি সি এটা হচ্ছে ডি এবার এই বাহুটাকে আমি একটু বর্ধিত করব বর্ধিত করলে আমি কি পাই জানো এটা বহিস্ত কোন পাই বহিস্থ কোন কি এই যে আমাদের এখানে একটা কোন আছে এই যে এখানে একটা কোন আছে এই যেগুলো ভিতরের কোন তাই না অন্তর্গত কোন একটা কারা কারা এটার বাইরে যে কোনটা আছে এটা এটা বাইরে যে কোন আছে এটা এগুলা ওকে ফাইন এবার আমাদের একটা কাজ আছে হ্যাঁ আমরা অন্তর্বৃত্ত আঁকার সময় কি করছিলাম আমরা কি করেছিলাম বলতো অন্তর্বৃত্ত আঁকার সময় আমরা ইন জেনারেল বেসিক্যালি তখন আমরা ওই যে কোনের সমুধি খণ্ডক নিয়েছিলাম তাই না তো এখানে সেম আমরা এই কোনটা সমুধি খণ্ডক আমাদের কাছে আসবে এখানে এই কোনটা সামুদ্রিক খণ্ডক আসবে আমাদের কাছে এখানে যদি আঁকি তাহলে আমরা এইখানে একটা বিন্দু পাবো যেটাকে বললো ও এই ও বিন্দু থেকে এখানে আমরা দুইটা আমরা ইয়ে নিয়ে নেব তারপর একটা দুইটা আমরা এখানে কি আঁকতে পারি একটা লম্ব এঁকে নিব তো লম্ব আঁকলে আমাদের কাছে এখান বরাবর আমি একটা এই যে এসি উপর আমরা একটা লম্ব এঁকে নিই ডি এটা দিব ই ওকে আমরা একটা লম্ব এঁকে নিই এ লম্ব আঁকলে এই যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধকে নিয়েই দেখবো সুন্দর একটা বৃত্ত হয়ে গেছে দেখব সুন্দর একটা বৃত্ত হয়ে গেছে দ্যাটস ইট এটাকে আমরা কি বলবো বহির্বৃত্ত এটাই হচ্ছে আমাদের এই বহির্বৃত্ত খুব সিম্পল ঠিক আগেরটার মতোই ঠিক আগেরটার মতোই অন্তর্বৃত্ত বহির্বৃত্তর কনসেপ্ট সেম জাস্ট কোন সমাধি খণ্ডটা নিতে হবে বহির্বৃত্তের ওকে একজন বলছে বহির্বৃত্তের সংজ্ঞাটা ক্লিয়ার করে দিতে হবে বহির্বৃত্ত হচ্ছে বেসিক্যালি ত্রিভুজের ত্রিভুজের হ্যাঁ কোন কোন সমাধি খণ্ডক যেই বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় বহির্বৃত্তের কেন্দ্র আর বহির্বৃত্ত আগে হচ্ছে ত্রিভুজের অন্তর মানে অন্তর ভিতরে কোনগুলা কোনগুলা অন্তর্গত কোনগুলা এই যে কোন সি কোন এ কোন কোনগুলা এই যে ওয়ান এইটি মাইনাস কোন সি এই যে সি এ সি ডি আর এখানে ই ই এ সি রাইট সো ভালো কথা তাহলে এখান থেকে আমরা আসলে কি করতে পারি এইখান থেকে আমরা এটার সামাজিক খন্ড কেটে রাখবো এই ভিতরে যে বহিস্থ কোন দুইটা আছে তাদের সামাজিক খন্ড কাটলে তারা কি করে ও বিন্দুতে গিয়ে ছেদ করে যদি আমরা এটা করতে পারি তাহলে দেখবা খুবই ইজিলি আমরা এখান থেকে একটা লম্ব টানবো লম্ব টেনে লম্ব টেনে আমরা এখান থেকে একটা বৃত্ত পেয়ে যাব সেটাকে আমরা বলি হচ্ছে এই যে লম্বটাকে আমরা একটা ব্যাসার্ধ ধরব ব্যাসার্ধ ধরে ইয়ে করে নেব অলরাইট 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 সো ভালো কথা তাহলে চলো একটু সামনে আগাই সো এরপর চলো আমরা এবার আমরা মোটামুটি বইয়ের যেসব প্রবলেমগুলো ছিল আমরা সেগুলো শেষ করেছি এবার আমি একটু অনুশীলন নিতে চাই হ্যাঁ সো অনুশীলনের প্রবলেম আমাদের কাছে কী কী আছে দেখি দাঁড়াও অনুশীলনের প্রবলেমগুলো এটা হচ্ছে বহির্বৃত্ত তোমরা সুন্দর মতো এগুলো চিত্র আঁকবা চিত্র এঁকে এগুলার বর্ণনাগুলো দিবা ওকে সো ফাইন এবার আমাদের কাছে জিনিসগুলো হচ্ছে আমার দূরের জিনিস দেখা লাগবে ভাইয়া আপনি তো দেখা যাবেন শুক্কুনি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পরিকেন্দ্র দেখিয়েছেন আমরা একটু স্থুলকোণী বা সমকোণী একটু দেখিয়ে আসি চলো সো দেখি তাহলে স্থুলকুনি একটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে জিনিসটা আসলে দেখতে কীরকম হতে পারে ওয়েট ণি ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটা কোণ তাকে বলা হয় দেখো একটা কোণ অনেক বড় দেখো একটা কোণ অনেক ডিগ্রি ওকে এটা একটা কোনো তাই না ফাইন এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে স্থূলকণি ত্রিভুজের পরিকেন্দ্র পরিকেন্দ্রই তো প্রশ্নটা একবার দেখি হ্যাঁ মানে পরিবৃত্ত পেয়েছে বলছে পরিবৃত্ত আঁকতে হবে স্থূলকণি ত্রিভুজের পরিবৃত্ত ফাইন তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ বি সি তাহলে এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে স্থূলকুনি ত্রিভুজের একটা পরিবৃত্ত আঁকতে হবে তাহলে আমরা দেখি এই এসি বাহুর নম্বদণ্ড কাকি এটার এবার আমরা আসলে এখানে কি করতে পারি এটার কাজ ওই যে সেম আগের মতো ওই যে একটা শীর্ষ বিন্দু থেকে তুমি দাগ টানবা ও কি ব্যাসাদ ধরে একটা বৃত্ত আঁকা লাগবে এটাই হচ্ছে তোমার ত্রিভুজের জন্য তার পরিবৃত্ত হবে তাহলে ভাই এবার সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয় এটা সমকোণী ত্রিভুজের জন্য সমকণী ত্রিভুজ দেখতে কেমন অবভিয়াসলি দেখতে এমন বলেছিলাম কি সমকনী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় থাকে সমকণিত ত্রিভুজের পরিকেন্দ্র থাকে তার অতিভুজের উপর রাইট সো খুবই সিম্পল রাইট সো খুবই সিম্পল তাহলে আমরা একটা কাজ করি হ্যাঁ আমরা একটা কাজ করি এইখান থেকে আমরা যে এটাকে নাম দেই এ বি সি ওকে ফাইন কেউ কি কোনো প্রশ্ন করছে আসসালামু আলাইকুম স্যার নেট প্রবলেমের জন্য অলরাইট তাহলে ফাইন তাহলে এবার আমরা একটা কাজ করি এদের মধ্যে আমাদেরকে বেসিক্যালি যে কাজটা করা লাগবে যে এবি আর বিসি রেখার আমরা সেম কাহিনি আগের মতোই আমরা একটু লম্ব দ্বিখণ্ডকটা বের করি দেখো এটার জন্য বের করলে দেখবা এবি এরটা বের করলে হচ্ছে এখান বরাবর যদি বের করি এবিটা আসবে এখান বরাবর আর বিসিটা বরাবর দেখবা এই বরাবর আসবে তার মানে এই একটা বিন্দুতে ছেদ করতেছে সেম আগের মতো দেখবো অভি মানে অতিভুজের উপর একটা বিন্দুতে ছেদ করতেছে এই বিন্দুটাকে আমি যদি ও ধরি তাহলে এই যে ওবি তুমি যোগ করবা ওবি যোগ করে রকম একটা আমাদের হয়ে গেছে বাট এটাকে বলা হয় পরিবৃত্ত তুমি যখন কম্পাস দিয়ে আঁকবা এটা অনেক সুন্দর মতো রাইট তাহলে আমরা তিনটাই দেখলাম একটা সুলকুনির ত্রিভুজের জন্য সমকোণী ত্রিভুজের জন্য সূক্ষ্মকুনির ত্রিভুজের জন্য তিনটা ত্রিভুজের জন্য পরিবৃত্ত দেখতে কি রকম আমরা সেটা দেখলাম ওকে এরপর আমাদের কাজটা কি এরপর আমাদের কাজটা হচ্ছে তোমাদের কাজ এটা এটা কথা হচ্ছে আমি ত্রিভুজের বহির্বৃত্ত একটা দেখিয়েছি তাই না তাহলে বহির্বৃত্ত কি একটা হবে বলো তো একটা ত্রিভুজের বহির্বৃত্ত কি একটা হবে অন্তর্কেন্দ্র নাইলে একটা হতে অন্তর্বৃত্ত নাইলে একটা হতে পারে এটা একটা ত্রিভুজ যদি ধরি বহিকোণ বহিকোণ এটা অথবা এর মধ্যে একটা হতে পারে তার মানে কি এখানে একটা হতে পারে এই যে এখানে একটা হতে পারে আর এখানেও একটা হতে পারে তার মানে কি সর্বোচ্চ কয়টা হতে পারে তিনটা হতে পারে এখানে বহির্বৃত্ত আমার তোমাদের কাজ থাকবে আমি তোমাদেরকে যেটা দিব সেটা হচ্ছে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি বহির্বৃত্ত অঙ্কন করা মানে একটা ত্রিভুজের তিনটা বহির্বৃত্ত হতে পারে এই তিনটাই তোমরা একটু অঙ্কন করবা কারণ আমি বহির্বৃত্ত কীভাবে আঁকতে হয় সেটা দেখিয়ে দিয়েছি এখন তোমরা অঙ্কন করে দেখাবা ফাইন অল রাইট অল রাইট অল রাইট সো ফাইন সো কোন জায়গাটা বুঝো না আরেকবার বলো তো লাবি বালিফ যে জায়গাটা বুঝো আরেকবার বলো আমি আরেকবার বুঝিয়ে দেবো সমস্যা নেই ওকে এরপর আমরা হচ্ছে অনুশীলনীর প্রবলেমগুলোতে দেখব অনুশীলনীতে কিছু এক্সপ্লোসিভ প্রবলেম আছে হ্যাঁ সো একটা বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁক একটি বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন করো রাইট ফাইন এটা বর্গ দেখতে কি রকম খুব সিম্পল ওকে ফাইন এখন ভাইয়া আমাদের না এই বর্গ দেওয়া নাই হ্যাঁ আমাদেরকে এই বর্গটাই আঁকতে হবে এরকম একটা জিনিস আছে বলছে একটা বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন করো সো ভালো কথা কোনো সমস্যা নেই তাহলে আমরা এখান থেকে আসলে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে গ্রেট আমরা একটা বর্গ তো আঁকতে পারি নাকি একটা বর্গ আঁকি ভাবে দেখাও আগে এটা একটু শিখাই দেই একটা বর্গ আঁকার জন্য একটা লাইন নিবা লাইন নিয়ে এখানে একটা তোমরা লম্ব আঁকা লম্ব কীভাবে আঁকতে হয় এখান থেকে শিখাই দিয়েছিলাম কিন্তু ক্লাসের অফ ফার্স্টে এরকম সো এরকম একটা লম্ব সেইম পরিমাণ মেজারমেন্ট এখান থেকে এখানে যতটুকু দূরত্ব এখানে কাটবা এখানে আবার লম্ব আঁকবা একে সেম পরিমাণ মেজারমেন্ট কেটে এদেরকে কানেক্ট করে দিবা একটা বর্গ আঁকলাম এবার আমাদের কাহিনীকে কি কাহিনী বলছে বর্গের অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত আমাদেরকে আঁকা লাগবে তাহলে এটাকে আমরা আসলে কীভাবে কি করতে পারি কেউ কিছু বলছে কোনটা সমকোণী ত্রিভুজ তাই না আচ্ছা আমি এটার পর একটু বুঝাই দিচ্ছি ওকে সো ফাইন তাহলে 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 আমাদের এখানে কি কাজ করতে হবে আমি ধরি একটা বর্গ আছে আমাদের কাছে এ বি সি ডি ওকে ফাইন তাহলে এখানে ক্ষেত্রে আমরা এসি আর বিডি কে আগে একটু যোগ করে ফেলি হ্যাঁ এসিআর বিডিকে যোগ করে ফেলি তাহলে আমরা কেন্দ্রটা পেতে সুবিধা হবে এটা এটা যে কেন্দ্রই হোক হচ্ছে ও রাইট কুল তাহলে এবার আমরা উপর দেখো ও হতে একটা লম্ব টানা লাগবে দেখো এই উপর লম্ব কিভাবে নামতে হয় ও বিন্দু থেকে আমরা এই পরিমাণ একটা ব্যাসার মানে বৃত্তচাপ নিব নিয়ে এই পরিমাণ এই পরিমাণ লম্ব নিব এই যে এইটুকু নেই তাহলে আমরা কাজ হচ্ছে এই যে এটাকে নিয়ে একটা বৃত্ত আমরা আঁকতে পারি তাহলে ভাইয়া আমি তো বুঝলাম এটা একটা আমার কাছে অন্তর্বৃত্ত তাই না ভাইয়া বহির্বৃত্ত কিভাবে আঁকতে পারি খুব সিম্পল এই যে ওসি পরিমাণ যদি তুমি নাও তোমার বাইরে একটা তোমার বৃত্ত তৈরি হবে এটাকে বলবো আমরা বহির্বৃত্ত এটাকে আমরা বলবো অন্তবৃত্ত দুইটা জিনিস পরিবৃত্ত বহির্বৃত্ত আর অন্তর্বৃত্ত খুব সো একজন প্রশ্ন করেছিল হচ্ছে যে সমকোণী ত্রিভুজের বোঝানোর জন্য তাই না খুবই সিম্পল দেখো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র আঁকতে বা পরিবৃত্ত আঁকতে হবে তাই না সমকোণী ত্রিভুজটা হচ্ছে এরকম এ বি সি সবসময় মাথায় রাখবা সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজে থাকে থাকে কেন এটা একটু আমরা ব্যাখ্যা করি হ্যাঁ তুমি যখন এটা সম্ড কাকবা হাতে স্কেল নিতে বলছো আমি এটুকু এটুকু তাহলে এইটাকে একটু ভাগ করে দেখো তো লম্বা টেন থেকে এটুকু অ্যান্ড এটুকু এটাকে টানো দেখো লম্ব দ্বিখণ্ড কাকো টানলে দেখবা এখানে ও বিন্দুতে এসে তারা পরস্পরকে ছেদ করবে অ্যাট দ্য সেম টাইম তারা আসলে কাকে ক্রস করে দেখো তো আমার প্রতিবুজকে ক্রস করে বললে এই যে ওবি যোগ করে দিবা দ্যাটস ইট ওবি যোগ করে দিলে দ্যাটস এটুকুই খুবই সিম্পল ও হো 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 অলরাইট 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 ফাইন এরপর আমরা আসলে কোনটা পড়বো এরপর 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 একটা কোনো একটি বৃত্তে এমন একটি স্পর্শ যা একটি নির্দিষ্ট উপর লম্ব এটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট কোনো বৃত্তে এমন একটি স্পর্শ বৃত্তে এমন একটি স্পর্শ কাক যা নির্দিষ্ট স্বরলেখার উপর লম্ব এগুলো কিন্তু অনুশীলনী কত এইট পয়েন্ট ফাইভ প্রবল ফাইভ নাকি সিক্স যা নির্দিষ্ট উপর লম্ব এটা খুবই ইন্টারেস্টিং হ্যাঁ বলছে এমন একটি বৃত্ত এমন একটি স্পর্শ রাখতে হবে যা নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব তো এটা বৃত্ত আমি জানি না এটা কি তো বৃত্তের বাইরে একটা সরল রেখা আমি একটা সার্টেন একটা সরলরেখা নিলাম এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমার কাছে ও রাইট এটুকু সো আমাদের কাছে বলেছে কি এমন একটা স্পর্শ রাখতে যা নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব তার মানে এই সরলরেখার উপর এমন একটা আমাকে স্পর্শ রাখতে হবে যা এই সরল রেখার উপর লম্ব রাইট তাহলে আমি দেখো এটা একটু খুব ইম্পর্টেন্ট আমি যেভাবে বলছি এভাবে করো ও আছে আমি এই এটা হচ্ছে ধরলাম এবি রেখা রাইট এবি রেখার উপর আমি একটা আরবিটারি মানে আমার মন চাইছে আমি একটা বিন্দু নিলাম মানে একদম মাথায় যাতে তা আমি একদম একটা মন চেয়েছি যে এরকম একটা বিন্দু নিলাম উইচ ইস পি ওকে এবার তুমি একটা কাজ করো এই পিটাকে তুমি কানেক্ট করে ফেলো এটার সাথে ওকে এটুকু তুমি এখান থেকে কানেক্ট করে ফেলো খুবই ঠান্ডা মাথায় এবার একটা কাজ করা লাগবে হ্যাঁ দেখো তো এই যে পি বিন্দুটা মানে এই যে রেখাটা এই এই রেখাটা দেখো এ পি ও নামে একটা কোন করেছে না এপি ও নামে একটা কোন পণ্য করেছে না ঠিক সেম এই কোনটাই তুমি এইখানে আঁকবা হ্যাঁ আঁকলে আর তোমার কাছে ঠিক এরকম একটা রেখা যাবে এখান দিয়ে এই রেখাটাকে বর্ধিত করবা ঠান্ডা মাথায় ওকে করলা ভাইয়া ঠিক আছে আমি বুঝতে পারলাম এটুকু আমি করলাম এই কোনটা আমি এখানে আঁকলাম এবার আমাদের কাজ কি এবার কাজটা আরো ইন্টারেস্টিং কি কাজ এবার এই বিন্দুতে দেখো এই সরল রেখার উপর এই সরল রেখার উপর এই বিন্দুতে একটা লম্ব আঁকবা লম্ব ভাইয়া কিভাবে আঁকে এই যে লম্ব আঁকলে এই সরলরেখার উপরে এটা লম্ব হয়ে যায় এবং সেম এটা একটা স্পর্শক বলে বিন্দুকে বৃত্তকে পরিধির উপর স্পর্শ করে যায় টাচ করে যায় একদম বৃত্তের পাশ দিয়ে ঘেসে যায় এটাই কি করলাম ভাইয়া বলছে এমন একটি স্পর্শ কাকু এই যে স্পর্শ আঁকলাম নির্দিষ্ট সরলরেখার উপরে নির্দিষ্ট একটা সরলরেখা তার উপর লম্ব তার উপর লম্ব লম্বি কিভাবে করবো ভাইয়া নির্দিষ্ট সরল সরলরেখা নিব। একটা বৃত্ত নিব নির্দিষ্ট সরলরেখার উপর একটা বিন্দু নিব কেন্দ্রের সাথে ওই বিন্দু কানেক্ট করব। এদের মধ্যবর্তী আমাদের যে কোনটা আছে এই কোনটা আমরা এখানে আঁকবো এই যে এখানে কোনটা আঁকবো আঁকলে আমরা এটাকে বর্ধিত করব একদম এই বরাবর আমরা একটা আয়টা রেখা টানলাম এ বি এটা হচ্ছে সি ডি অ্যান্ড দেখা যাচ্ছে এই এ বিন্দুটা ই বিন্দুতে ছেদ করে অ্যান্ড ই বিন্দুতে একটু লম্ব টানি দ্যাটস ইট আর রাইট টু বি ভেরি অনেস আই গেস এর সহজ হবে আর বলা যায় না দেখো বুঝতে পেরেছো না জানো তারপর 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 এরপর বলেছে এমন একটি স্পর্শ কাকু যা একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয় এমন একটি স্পর্শ কাকু যা একটি নির্দিষ্ট সরলরেখা সমান্তরাল হয় যা একটি নির্দিষ্ট রেখার সমান্তরাল ফাইন একটা একটা বৃত্ত নির্দিষ্ট রেখা এই রেখার সমান্তরাল একটা বৃত্ত আঁকতে হবে আমাদের কাজ একটা বৃত্ত বৃত্তর ও বিন্দু থেকে কেন্দ্র থেকে আমি এখানে একটা লম্ব আঁকু রাইট এখানে একটা লম্ব লম্ব আঁকা কেমনে হয় এরকম ওকে ফাইন এইটুকু ভালো কথা এবার তোমাদের কাজকে তুমি এখানে দুটা বিন্দু পেয়ে গেছো না এটাকে বর্ধিত করবা দেখো একই আর এই বিন্দু তো তুমি একটা লম্ব আঁকবা এরকম দুইটা লম্ব আঁকলে তার মানে এই সরলেখা সমান্তরাল তুমি কয়টা স্পর্শক আঁকতে পেরেছো দুইটা স্পর্শক এ পাশে একটা এপাশে পাশে একটা বলছে এমন একটি স্পর্শক আঁকো যা এমন একটি স্পর্শ যা একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল এই একটা নির্দিষ্ট সরলরেখা এবি তার মানে আমাদের এটা হচ্ছে একটা বৃত্ত বৃত্ত এই দুটি স্পর্শক এই সরলরেখার সমান্তরাল বুঝতে পেরেছি কি না কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা হুম হুম অলরাইট 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 সো এইটুকু হচ্ছে অবস্থা আমাদের আমরা আমি তোমাকে বারো নাম্বারটা তোমাদের বইয়ের যেটা আছে বারো নাম্বারটা আমি করে দিব না বারো নাম্বার এবং তেরো নম্বর এই দুটো আমি করে দিব না কারণ বারো নাম্বার তেরো নাম্বার সেমসিম এক কালার আমি তোমাদেরকে যেভাবে আসলে কি বলেছে পরিবৃত্ত এঁকে দিয়েছিলাম সেমসিম এক কালার জাস্ট মেজারমেন্টগুলো সুন্দর মতো নিবা ওকে এক আর দুই নাম্বারটা হচ্ছে আচ্ছা তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা মেজারমেন্ট নেওয়ার সময় অলওয়েজ কম্পাস দিয়ে নিবা মানে স্কেল দিয়ে দেখে কম্পাস দিয়ে ইয়ে নিবা স্কেল দিয়ে ডাক ডাকতাম যেও না হ্যাঁ কম্পাস দিয়ে কেটে কেটে নিবা মেজারমেন্ট সবসময় আর তেরো নম্বরও সেম মেজারমেন্ট দেওয়া আছে ওইভাবে তোমরা করবা ওকে ফাইন এবার আমি তাহলে তোমাদেরকে দেখাই বা তেরো নম্বরটা একটু স্টার্ট দিয়ে রাখো তেরো নম্বর খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে কিন্তু তেরো নম্বর খুবই ইম্পর্টেন্ট ওকে আমি এরপর লাস্ট যেটা আজকে করাবো সেটা হচ্ছে নাম্বার ইলেভেন তোমাদের বইয়ের নাম্বার ইলেভেন নাম্বার ইলেভেনটা কেন লাস্টে করাচ্ছি এর কারণ হচ্ছে নাম্বার ইলেভেন একটু বোঝার ব্যাপার আছে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু হতে কোন একটি বৃত্তে এমন দুইটি স্পর্শ কাকু এমন দুটি স্পর্শ কাকু যেন এদের বলি দেখো আমি যদি একটা বৃত্ত থেকে যে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বিন্দু থেকে একটা স্পর্শ রাখতে বলি লাইকলি সিনারিও দেখতে কিরকম মানে এটা কি হতে পারে বলতো এই একটা এই একটা রাইট এটুকু হতে পারে কিন্তু এটা কেন্দ্র হচ্ছে এখানে তাই না তাহলে এখান বরাবর একটা অ্যান্ড এখান বরাবর একটা তাহলে কোন কয়টা হয় এখানে বলো তো চারটা গুণ হয় আমাদের বলে দিয়েছে দেখো চারটা কোন মধ্যে দুটা গুণ কিন্তু অলওয়েজ ফিক্সড কি বলেছিলাম এটা নাইনটি ডিগ্রি হয় পড়ানোর সময় বলেছিলাম এটাও নাইনটি ডিগ্রি হয় এটা আমাদেরকে ফিক্স করে দিয়েছে বইচ ইস সিক্সটি ডিগ্রি তাহলে একটু বলো তো কেন্দ্রে উৎপন্ন কোনটা কত হবে এখানে ট্রাস্ট মি এটা কেন্দ্রে উৎপন্ন কোনটা কত হতে পারে নাইনটি গেলো নাইনটি গেলো একশো আশি একটা চতুর্থে সব মানে কোন কত হয় সব মিলায় তিনশো ষাট একশো আশি মাইনাস হয়ে গেল তা বাকি থাকে কত একশো আশি তার থেকে সিক্সটি মাইনাস হয়ে গেল কত থাকে একশো বিশ মানে এই কোনটা হয় মোর লাইকলি একশো বিশ ডিগ্রি তাহলে ভাইয়া এখন এটা কিভাবে করবে এটা কীভাবে সলভ করবো খুবই সিম্পল একটা বৃত্ত নাও নিয়ে এখান থেকে একটা নর্মাল যে কোনো জায়গায় এটা ও কেন্দ্র একটা রেখাটা নর্ম যেটা হচ্ছে ব্যাসার্ধ ডান ব্যাসার্ধ শেষ ব্যাসার্ধর ও বিন্দুতে একশো বিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এখান থেকে একশো বিশ ডিগ্রি কোন এখানে বরাবর আঁকলাম ধরলাম একশো বিশ ডিগ্রি ও বি ডান এবার আমার একটা কাজ আছে এখানে তাই না আমরা বলছি সিক্সটি ডিগ্রি কোন হবে রাইট তুমি একটা কাজ করো এখানে একটা লম্ব টানবা আমার তোমার কিছুই করতে দরকার না সিক্সটি ডিগ্রি মাপাও লাগবে না সিক্সটি ডিগ্রি কাজটা এখানে তুমি করে ফেলছো ওকে এখানে একটা লম্ব টানবা এখানে একটা লম্ব টানবা লম্ব টানলে দুটো বিন্দুতে লম্ব টানলে ইহাই হচ্ছে তোমার দুইটা স্পর্শক যেটা কি না আমাদের পি বিন্দুতে ছেদ করে তো যেটা কিনা এখানে এটা অটোমেটিক দেখবা যে বাইটিফোর সিক্সটি ডিগ্রি কেন ভাইয়া কীভাবে হতে পারে এটা নাইনটি নাইনটি এটা একশো বিশ হলে এটা কত হবে সিক্সটি না হয়ে পারবে বলো পারবে না এটা খুবই ইম্পর্টেন্ট আল্লা তিন চারটে স্টার্ট দিয়ে নাও দিস ইস আজা আমার জীবনে আসবেই আমার জীবনে আসবেই সো মোরলেস লেস আমরা প্রায় সবগুলাই আমরা প্রবলেম দেখেছি এবং সলভ করেছি তো আমি যা যা করিয়েছি সবগুলা আমি যা যা করিয়েছি সবগুলা তোমরা একটু কাইন্ডলি কমপ্লিট করে ফেলো লেকচারগুলো একটু জমা দিয়ে দাও নোটগুলা কারণ এই আটটা লেকচার আটটা লেকচার তুমি যদি প্রপারলি যদি তুমি করো ইনশাআল্লাহ তোমার আশা করি এই বৃত্ত রিলেটেড কোনো উপপাদ্য কোনো কনসেপ্টে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না আশা করি সো একটু ভালো মতো তোমরা কেয়ারফুলি প্রবলেমগুলো সলভ করো কেয়ারফুলি এগুলো প্র্যাকটিস করো সো সবার জীবন সুন্দর হোক অর্থবহ হোক সো নেক্সট লেকচারে দেখা হচ্ছে তিন দিন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম